আমার এই প্রদীপ কাকুর কাছে ফুচকা খেতে খুবই ভালো লাগে, কারণ এত সুন্দর ফুচকা বানায় উনি, মানে ওনার মতো বানাতে আর কেউ পারবে না আমাদের এখানে। এই জায়গাটার নাম হচ্ছে ইলাম বাজার। তো এত সুন্দর বানায় গাইজ, কি বলবো, ভীষণ সুন্দর। এই যে দেখছো আলু মাখাটা, যদি তোমরা একবার খাও বুঝতে পারবে, তোমরা একবার আসো এখানে বুঝতে পারবে, মানে এনার মতো ফুচকা কেউ বানাতেই পারে না, সিরিয়াসলি। আমার তো খুব ভালো লাগে ফুচকা খেতে এনার কাছে। ফুলচন্দ্র বাড়ি কোথায়? আমার বাড়ি ইলাম বাজার হাটতলা। আপনার পুরো নাম বলুন? প্রদীপ বহরা। আপনি এখানে কত বছর ধরে করছেন, খুচরো বিক্রি করছেন? 13 বছর হয়ে গেল। 13 বছর। আপনার সারাদিন ইনকাম? ইনকাম পাতলা করে একটু লম্বা করে হয়ে যায়, চলে যায় মোটামুটি। ছোটটা মোটাটা হলো বড় ছেলে, আর পাতলা ছিমছাম দেখতে ওইটা হলো ছোট। এই রোডটাই মানুষজন পেরোচ্ছে, আর এই রোডটাই দেখছো সেটা হচ্ছে এটা বাজার। বাজারে তো মানুষজন যাতায়াত করবেই, সেটা তুমি ভালো করেই জানো। এবং তোমরা ওই দেখো একটা ড্রেস পরে আছে, ওটা তো আমি। এ দেখো হাই করলাম, এটা মহাপ্রভু স্টোর্স, এখানেই পাশে বসে। তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো।